নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি এই মকর রাশির শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ অর্থাৎ যেটা চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে শুরু হতে চলেছে মকর রাশির দ্বিতীয় চরণ সেই দ্বিতীয় চরণ আপনাদের কেমন যাবে কোন কোন দিক শুভ এবং কোন কোন দিকে আপনাদের কিছুটা সমস্যা আসতে পারে এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই সাড়ে সাথী কি আমরা প্রত্যেকেই ভয় পাই এই শনির সাড়ে নিয়ে শনির সাড়ে সাথী হচ্ছে যখন আপনার রাশির দ্বাদশে রাশিতে এবং রাশির দ্বিতীয় যখন পাস করে অর্থাৎ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এই সময় পিরিয়ডটাকে জ্যোতিষ সাড়ে সাথী বলে গণ্য করা হয় তো এই সাড়ে সাথী যে আপনাদের মকর রাশির যে দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে অর্থাৎ যখন চব্বিশে জানুয়ারি দু হাজার সাল থেকে অর্থাৎ ধনুরাশি থেকে মকর রাশিতে যখন এই শনি গ্রহ আসবে তখন এই সাড়ে দ্বিতীয় চরণ মকর রাশির শুরু হতে চলেছে অর্থাৎ আপনাদের এই শনি সাড়ে সাতিতে কি কি দিকে শুভ হতে চলেছে আমি এই বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম কথা আপনাদের যখন এই চব্বিশে জানুয়ারি থেকে দু হাজার কুড়ি থেকে যখন সোনা নক্ষত্রের শনি আসবে সেক্ষেত্রে আপনাদের কি কি হতে পারে প্রথম কথা হচ্ছে গ্রহ হিসাবে আমরা গণ্য করে থাকি মানে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন আপনারা ফল পাবেন তো আমি আপনাদেরকে জানাই আপনারা যদি সঠিক কর্ম করেন এই শনির সাড়ে সাথে আপনারা অনেক কিছুই পেতে পারেন অর্থাৎ আপনি রাজা সমান ধনী হতে পারেন তো এই শনির সাড়ে সাত পিরিয়ডে দ্বিতীয় চরণ আপনাদের এই যে ফার্স্ট যে চরণটা গেল আপনাদের সমস্যা গেছে কোর্ট কেস আপনাদের পারিবারিক সমস্যা অশান্তি আপনাদের ওয়াইফের সঙ্গে আপনাদের মতান্তর আপনাদের গুরুজনদের মৃত্যু পর্যন্ত কারো কারো ক্ষেত্রে ঘটেছে বিজনেসে আপনারা প্রভূত লস হয়েছে প্রচণ্ড আপনাদের চোখের জলে এক হয়ে গেছে চোখের জল আপনাদের থামেনি এবং আপনাদের প্রেমে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনাদের বিবাহের দিকে সমস্যা হয়েছে আর্থিক দিকে সমস্যা হয়েছে এই প্রথম চরণে প্রথম চরণে আপনাদের যাদেরকে বিশ্বাস করেছিলেন তাদের থেকে আপনারা যথেষ্ট আঘাত পেয়েছেন তো আমি এখন জানাবো এই যে মকর রাশির দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে এই দ্বিতীয় চরণটা ফার্স্ট থেকে আমি বলবো অনেকটাই আপনাদের ভালো হবে এর কারণ প্রথম কথা বলি আপনাদের যখন জানুয়ারি মাসে প্রথম চরণ দ্বিতীয় চরণটা শুরু হচ্ছে তখন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাবেন অর্থাৎ যখন আপনারা দু হাজার কুড়ির মাস অর্থাৎ নভেম্বরের পর থেকে আপনাদের একটা গোল্ডেন টাইম পিরিয়ড শুরু হতে চলেছে অর্থাৎ যখন রাশির উপরে বৃহস্পতি যখন অবস্থান করবে অর্থাৎ ধনুরাশি থেকে মকর রাশিতে অর্থাৎ দু হাজার কুড়ির পাঁচই নভেম্বর যখন অবস্থান করবে তখন দেখবেন আপনাদের এই যে সাড়ে সাতির কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আসছে সেই সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে এই দ্বিতীয় চরণে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে আপনাদের পরিবারের মধ্যে একটা শান্তি আসবে আপনাদের যারা প্রেমের সঙ্গে লিপ্ত আছেন প্রেমজ সম্পর্কে সেখান থেকে আপনারা একটা ভালো একটা ফিডব্যাক পাবেন যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে তাদের একটা বিবাহের ভালো কানেকশান আসবে এবং যাদের কে কোর্ট কেস মামলা মকর্দমা চলছে তাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের এই সকল দিক থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পেয়েছেন এই অর্থাৎ এই দ্বিতীয় চরণে আপনারা আগের যে চরণ অর্থাৎ দু থেকে যে আপনাদের মাঝামাঝি থেকে যে শনির সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল সে সেখান থেকে অনেকটাই বেটারমেন্ট রেজাল্ট এই দ্বিতীয় চরণে আপনারা পাবেন তবে আপনাদের এটাই বলছি না যে দ্বিতীয় চরণ পড়া মানে যে আপনাদের সব দিক থেকে একদম শুভ হতে চলবে সে তা নয় আপনারা এটা ঠিক অক্টোবর থেকে আপনারা এই দ্বিতীয় চরণের শুভ ফল পেতে লাগবেন এবং নভেম্বর থেকে আপনাদের রাশির উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করবে তখন দেখবেন এই মকর রাশির জাতক জাতিকাদের অনেক অংশে সমস্যাগুলো কাটতে লেগেছে এবং আপনাদের যে শত্রুতা হচ্ছিল সেই শত্রুতাটা অনেকটাই কেটে যাবে এবং শত্রু আপনাদের ক্ষতি করতে পারবে না শত্রু আপনাদের পিছু হটবে সে গুপ্ত শত্রুতা হোক বা ডাইরেক্ট শত্রুতাই হোক আমি দুই ক্ষেত্রেই বলছি পাশাপাশি এই দ্বিতীয় চরণে মকর রাশির জাতকরা একটু সাবধানতা অবলম্বন করবেন গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে বাইক চালানোর ক্ষেত্রে আপনারা একটু সতর্কভাবে সাবধানভাবে আপনারা যদি গাড়ি চালান তাহলে খুব ভালো হয় কারণ আমি এখান থেকে আপনাদেরকে সাবধান মান দিচ্ছি কারণ ছোটখাটো দুর্ঘটনা এই দ্বিতীয় চরণে আপনাদের হতে পারে যেটা খারাপ দিক আমি সেটাই আপনাদেরকে জানাতে চলেছি ভালো দিকগুলোতে আপনাদেরকে বললাম কি কি শুভ হবে পাশাপাশি আপনারা হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস ক্ষেত্রে করবেন না ব্যবসা ক্ষেত্রে খুব বড় ইনভেস্টমেন্ট করবেন না ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে আর যদি আপনারা মনে করেন যে ব্যবসা ক্ষেত্রে আপনারা হিউজ ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই আপনাদের ন্যাকাল চারটিকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নিন আপনাদের দশা অন্ত দশা কি যাচ্ছে গ্রহের অবস্থান কেমন আছে এবং বিজনেস ক্ষেত্র আপনাদের কেমন আছে তবেই আপনারা বিজনেস ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করুন অথবা কোনো বিজনেস এক্সপার্টের সঙ্গে পাশাপাশি আপনারা কথা বলুন তারপরে আপনার বিজনেসে লগ্নি করুন তবে আপনাদের শুভ হবে তো আমি আজকে জানালাম আপনাদের এই মকর রাশির দ্বিতীয় চরণ কেমন যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে মঙ্গল কামনা করে আমি আজকে আমার প্রোগ্রাম শেষ করছি নমস্কার ধন্যবাদ